فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. شرعي وزور شارع পার্থিব জীবনের হুজুর দেখিয়ে মসজিদের আজান শোনা পড়েও মসজিদে না গিয়ে নামাজ পড়া আমার মনে হয় না যে নামাজ কবুল হবে কি হবে না, আল্লাহ জানে। আজ নামাজ কবুল হবে কি হবে না সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু এই কাজটা করা উচিত নয়, ঠিক নয় খো দলিল অনুযায়ী। কারণ দলিল বলছে যে এইভাবে নামাজ পড়া ঠিক নয় খো, কারণ এক সাহাবি আসলেন, সে সাহাবি অন্ধ সাহাবি, কে বললেন যে আল্লাহ রসুলকে বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অন্ধ ব্যক্তি, আমার ঘর থেকে এখান পর্যন্ত নিয়ে আসার কেউ নেই, আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসার কেউ নেই খো। তো আল্লাহ রসুল তখন তার অনুমতি, সে বললেন যে আমি কি ঘরে নামাজ পড়বো, আল্লাহ রসুল অনুমতি দিয়ে দিলেন। কিন্তু যখন সে যেতে লাগলো তখন আল্লাহ রাসূল পুনরায় তাকে ডেকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি আজান শুনতে পাও, বলে জি হ্যাঁ আমি আজান শুনতে পাই। তখন আল্লাহ রাসূল বললেন যে না, তাহলে তোমাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে। তাহলে এই দ্বারা প্রমাণিত যে আজান শুনতে পেলে মসজিদ ছাড়া ঘরে নামাজ হবে না মনে হয়।